রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান অনুষদের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আইসিটি থেকে 6টি প্রশ্ন থাকে। তো আমরা বিগত বছরে অর্থাৎ 22-23 সেশনে তোমাদের আইসিটির যে বিভিন্ন শিফটের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো আমরা বিশ্লেষণ আকারে বোঝার চেষ্টা করব, টপিকগুলো বোঝার চেষ্টা করব, কোথা থেকে প্রশ্ন আসতেছে এই প্রশ্নগুলো বিশ্লেষণ আকারে তুমি একটু বুঝলে শিখলে এই রিলেটেড যে প্রশ্নগুলো তোমার ভর্তি পরীক্ষার সামনে আসতে পারে সেগুলো তোমার জন্য অ্যান্সার করাটা অনেকটা সহজ হয়ে যাবে। তো দেখো এখানে প্রথম যে প্রশ্ন আছে, এখানে বলা আছে যে এক্স ইকুয়াল 1 পেতে হলে এ ও বি এর মান কত হবে। তো এক্স ইকুয়াল 1 এর জন্য আমাদের এক্স এর মানটা কি হবে সেটা কিন্তু শুরুতে আমাদেরকে জানে নিতে হবে। এখানে এটা কোন গেট বলো দেখি, এখানে এটা হচ্ছে ন্যান গেট। তো ন্যান গেটের ক্ষেত্রে আমরা আউটপুট কি পাবো, এ অ্যান্ড বি বার। তোমরা জানো যে এই ন্যান গেটটা কার মতো কাজ করে, এই ন্যান গেটটা হচ্ছে নটের মতো কাজ করে। তাহলে এখানে আমরা আরও একটা কি পাওয়া যাবো, বার পাওয়া যাবো। দুইটা বার আমরা যদি বাদ দিই তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ বি পাচ্ছি। এ বি এখানে কোন লজিককে নির্দেশ করতেছে, এ বি এখানে অ্যান্ড অপারেশনকে নির্দেশ করতেছে। এখানে আমাদের কাছে জানতে চাইছে এক্স ইকুয়াল 1 অর্থাৎ এক্স কি আসছে, অ্যান্ড আসছে। অ্যান্ডের ক্ষেত্রে আমাদেরকে 1 জানতে চাইছে। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যান্ডের ক্ষেত্রে যে কোনো একটা মান 0 হলে রেজাল্ট 0 হয়, আর 1 কখন হয়, যখন সবগুলো ইনপুট বা চলকের মান কোন অবস্থায় থাকে, 1 অবস্থায় থাকে। দেখো এখানে গ নম্বরের সকল ইনপুটের মান যেহেতু 1 অবস্থায় আছে তাহলে এই ক্ষেত্রেই আমরা কেবলমাত্র এক্স এর মান কি পাবো, 1 পাবো। আদারওয়াইজ সব জায়গায় যেহেতু 0 আছে আর আমরা জানি অ্যান্ডের ক্ষেত্রে যে কোনো একটা মান 0 থাকলেই রেজাল্ট 0 আসে, এই সকল ক্ষেত্রে আমাদের রেজাল্ট কি হবে, 0 হবে। তো এরকম কিন্তু একটা সার্কিট দিয়ে তোমাকে এই ধরনের প্রশ্ন বলতে পারে। সেক্ষেত্রে তোমাকে গেটের প্রতীকগুলো এবং অপারেশনের যে নিয়ম সেই নিয়মগুলো জানা রাখতে হবে। আচ্ছা 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রোগ্রাম কোনটি, এটা হচ্ছে চ্যাট জিপিটি। জিপিটির ফুল মিনিংটা তোমরা একটু মনে রাখবা, চ্যাট জিপিটির ফুল মিনিং হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফরমার। আর এটার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটার নাম কি, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওপেন এআই। এই প্রতিষ্ঠান কী করে চ্যাট জিপিটিকে রিলিজ করা হয় এই প্রতিষ্ঠান থেকে, এবং চ্যাট জিপিটির ফুল মিনিং হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফরমার। এরপরে যদি আমরা 3 নম্বর প্রশ্ন দেখি, দেখো 3 নম্বর প্রশ্ন বলছে সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয় ফাংশন কোনটি। তো মনে রাখবা মেইন হচ্ছে প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় ফাংশন, মেইন হচ্ছে প্রোগ্রামের একটি অত্যাবশ্যকীয় ফাংশন। প্রোগ্রাম রিলেটেড যে ফাংশন আছে এই ফাংশনগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, বিশেষ করে তোমাদের ইনপুট এবং আউটপুট ফাংশনগুলো মনে রাখতে হবে। ইনপুট ফাংশনগুলো যদি আমি তোমাদেরকে বলে দেই, ইনপুট ফাংশন একটার নাম হচ্ছে কি scanf, একটার নাম হচ্ছে গেট চার, আর একটার নাম হচ্ছে গেটস। এই তিনটাকে আমরা কি বলতেছি, ইনপুট ফাংশন। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটি ইনপুট ফাংশন, সেক্ষেত্রে এগুলোর মধ্যে যেটা থাকবে সেটা হবে তোমাদের ইনপুট ফাংশন। একইভাবে তোমাকে আউটপুট ফাংশনগুলো মনে রাখতে হবে, আউটপুট ফাংশন একটার নাম হচ্ছে কি প্রিন্টএফ, একটার নাম হচ্ছে পুটচার, আর একটার নাম হচ্ছে কি পুটস। তাহলে ইনপুট ফাংশন কোনটাকে বলা হচ্ছে, আউটপুট ফাংশন কোনটাকে বলা হচ্ছে এটা কিন্তু তোমরা মনে রাখবা। আর এখানে আমাদের জানতে চাইছে যে সি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় ফাংশন, তো আমাদের প্রোগ্রামের মেইন হচ্ছে কি একটা অত্যাবশ্যকীয় ফাংশন। আর এই যে এখানে প্রিন্টএফ ছিল স্ক্যানএফ ছিল, এই প্রিন্টএফ স্ক্যানএফ হচ্ছে কি ইনপুট এবং আউটপুট ফাংশন। এখানে প্রিন্টএফটা হচ্ছে কি আউটপুট ফাংশন, আর স্ক্যানএফটা হচ্ছে কি স্ক্যানএফটা হচ্ছে একটা ইনপুট ফাংশন। তো এইভাবে কিন্তু বিভিন্ন ফাংশনের কোনটার কাজ কি, কোনটা কি পারপাসে ব্যবহার করা হয় এগুলো কিন্তু তোমাদের কাছে জানতে চাইতে পারে। তো এই বিষয়গুলো একটু তোমরা দেখে নিবা। আমরা যদি নেক্সটে যাই, নেক্সটে এখানে দেয়া আছে IEEE 802. আচ্ছা এটা পয়েন্ট হবে, 0.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা হয়। তোমাদেরকে মনে রাখতে হবে ব্লুটুথের যে স্ট্যান্ডার্ড ভার্সন, ব্লুটুথ তাই না, বানান ঠিক আছে, ব্লুটুথের যে স্ট্যান্ডার্ড ভার্সন সেটা হচ্ছে কি 802.15। তারপর হচ্ছে ওয়াইফাই এর যে স্ট্যান্ডার্ড ভার্সন সেটা হচ্ছে 802.11, আর ওয়াই ম্যাক্স এর যে স্ট্যান্ডার্ড ভার্সন সেটা হচ্ছে 802.16। ব্লুটুথের ক্ষেত্রে তোমার মনে রাখবে 802.15, ওয়াইফাই এর ক্ষেত্রে 802.11, আর ওয়াই ম্যাক্স এর ক্ষেত্রে কত 802.16। এই যে ব্লুটুথ দ্বারা যে নেটওয়ার্কটা তৈরি করা হয় সেটাকে বলা হয় হচ্ছে প্যান নেটওয়ার্ক, ওয়াইফাই দ্বারা যে নেটওয়ার্কটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ল্যান নেটওয়ার্ক, আর ওয়াই ম্যাক্স দ্বারা যে নেটওয়ার্কটা তৈরি করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ওয়্যান নেটওয়ার্ক। তো এখানে বলছে IEEE 802.11, তো 802.11 এটা কাকে নির্দেশ করে, ওয়াইফাইকে নির্দেশ করে, আর ওয়াইফাই দ্বারা যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটাকে কি বলা হয় ল্যান। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে ল্যান। এখানে যদি তোমাদের এখানে কত দেয়া থাকতো, 15 দেয়া থাকতো, তাহলে 15 কাকে নির্দেশ করতেছে, ব্লুটুথকে, তখন এটার অ্যান্সার হয়তো প্যান। আবার যদি এখানে 16 দেয়া থাকতো, তো 16 কাকে নির্দেশ করতেছে, ওয়াই ম্যাক্সকে নির্দেশ করতেছে, আর ওয়াই ম্যাক্স দ্বারা যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটাকে বলা হয় ওয়্যান, তখন আমাদের অ্যান্সার কত হইতো, ওয়্যান অর্থাৎ হোয়াইট এরিয়া নেটওয়ার্ক। এটা যেমন তোমাকে জিজ্ঞেস করতে পারে, একইভাবে
এই স্ট্যান্ডার্ডগুলোও কিন্তু তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে, তোমাকে বলতে পারে যে ব্লুটুথের স্ট্যান্ডার্ড নিচের কোনটি, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, ওয়াইফাই বললে এটা হবে আর ওয়াইম্যাক্স বললে এটা হবে। তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে একটু ক্লিয়ারভাবে শিখে রাখতে হবে, ঠিক আছে। নেক্সটে বলা আছে ডিকোডারে ইনপুট লাইন তিনটি হলে তোমার আউটপুট লাইন কয়টা। সেক্ষেত্রে ডিকোডারে তোমরা একটু সূত্র মনে রাখবা যে ডিকোডারের ক্ষেত্রে যদি ইনপুট এন হয় তাহলে সেক্ষেত্রে আমরা আউটপুট পাই হচ্ছে কত, টু টু দি পাওয়ার এন সংখ্যক। তো এখানে ইনপুট যেহেতু তিনের কথা বলছে তাহলে আউটপুট পাওয়ার টু টু দি পাওয়ার থ্রি, অর্থাৎ কয়টা, এইটটা। এই যে আমাদের এখানে অপশনে আট আছে তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আর এটা এটা কার জন্য তুমি মনে রাখবা, এটা তুমি মনে রাখবা হচ্ছে ডিকোডারের জন্য। একইভাবে তোমাকে কিন্তু প্রশ্নটা এনকোডার দিয়েও দিতে পারে, তো এনকোডারের ক্ষেত্রে তুমি এর বিপরীত অবস্থাটা মনে রাখবা। মনে রাখবে এনকোডারের ক্ষেত্রে ইনপুট টু টু দি পাওয়ার এন হলে সেক্ষেত্রে আমার আউটপুট হবে কয়টা, এনটা। অর্থাৎ যদি আমি ইনপুট আটটার কথা বলি তাহলে আটকে টু টু দি পাওয়ার এন আকারে সাজালে কি হবে, টু কিউব হবে, তাহলে এখানে এন এর মান হচ্ছে থ্রি, তখন আউটপুট হবে তিনটা। আবার যদি আমরা ইনপুট ষোলোটার কথা বলি তাহলে এখানে হবে টু টু দি পাওয়ার ফোর, তাহলে সেক্ষেত্রে আউটপুট হবে কয়টা, চারটা। তোমাকে এভাবে বলবে যে এনকোডারে ষোলো লাইন ইনপুটের জন্য আউটপুট লাইন হবে কতটা, তাহলে সেক্ষেত্রে বলবো চারটা, আট লাইনের কথা বলবো হলে তিনটা। তাহলে এই যে একটা সূত্র এনকোডারের জন্য, এই যে একটা সূত্র ডিকোডারের জন্য, এই দুটো লাইন যদি তুমি বুঝে মনে রাখতে পারো তাহলে এনকোডার ডিকোডার থেকে এই প্রশ্নগুলো আসলে তোমার আর কোনো অসুবিধা হবে না। ডিকোডারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ডিকোডার কি করে, ডিকোডার হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় প্রকাশ করে। আর এনকোডারের ক্ষেত্রে তুমি কি মনে রাখবে, এনকোডার হচ্ছে কি করে, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করে, ঠিক আছে। তাহলে কোনটা কম্পিউটার থেকে মানুষ এবং কোনটা মানুষ থেকে কম্পিউটারের ভাষায় পরিণত করতেছে এটাও কিন্তু তোমাকে জানা রাখতে হবে। এমসিকিউতে বলতে পারে যে কোন সার্কিট ব্যবহার করে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়, তাহলে সেক্ষেত্রে এনকোডার হবে। আর যদি বলে কম্পিউটার থেকে মানুষের ভাষা, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, ডিকোডারের কথা বলবো। তো এনকোডার ডিকোডার থেকে প্রশ্ন আসলে এই পয়েন্টগুলো তুমি মনে রাখলে আশা করতেছি প্রশ্নের অ্যান্সারটা তুমি সঠিকভাবে করতে পারবা। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে ৬ নম্বরে আমাদেরকে একটা সার্কিট দেয়া আছে, ৬ নম্বর প্রশ্নে দেখো আমাদেরকে একটা সার্কিট দেয়া আছে। এখানে আমাদের কাছে কি বলছে যে চিত্র বলছে আউটপুট কি হবে, তো আউটপুট জানার জন্য অবশ্যই গেট চিনতে হবে। এটা কোন গেট, এটা হচ্ছে এন্ড গেট, তাহলে আমরা পাবো এ অ্যান্ড বি। এটা হচ্ছে কোন গেট, এটা হচ্ছে নট গেট, তাহলে আমরা পাবো কি, এ অ্যান্ড বি বার। এ অ্যান্ড বি বার কোথায় আছে, যে গ নম্বর অপশনে আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, সঠিক অ্যান্সার। এরপরে প্রশ্ন যদি আমরা দেখি, এখানে ৭ নম্বর প্রশ্নে কি বলছে দেখো, ৭ নম্বর প্রশ্নে বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তায় চ্যাট জিপিটি কে তৈরি করছে। চ্যাট জিপিটি ওপেন এআই, আমরা এর আগের প্রশ্নের বিশ্লেষণে দেখছি যে চ্যাট জিপিটি কোন প্রতিষ্ঠান দ্বারা রিলিজ করা হয়, ওপেন এআই প্রতিষ্ঠান দ্বারা রিলিজ করা হয়। মানে প্রদর্শিত বর্তনীটির আউটপুট কত, এই যে দেখো বর্তনী রিলেটেড কত প্রশ্ন আসছে আমাদের বিগত সালে, এগুলো কিন্তু বিভিন্ন শিফটে, তার মানে প্রতি শিফটেই এই প্রশ্নটা কিন্তু কমন। হ্যাঁ, প্রতিটা শিফটেই কিন্তু দেখো একটা বর্তনী দিয়ে ওই বর্তনীর রেজাল্ট বা ওই বর্তনীর আউটপুটের মান কখন ওয়ান হবে কখন জিরো হবে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসছে। তো তোমাকে এই টাইপটাকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে, সামনের পরীক্ষায় যে আসবে না বিষয়টা কিন্তু এরকম না, অবশ্যই আসতেই পারে। এখানে এটা কোন গেটের প্রতীক বলো দেখি, এটা হচ্ছে এক্স নর গেটের প্রতীক। আর এক্স নর কে প্রকাশের জন্য আমরা কিভাবে লিখি, যে এক্স অর এর উপরে বার, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা, এটা। এক্ষেত্রে তোমাকে এক্স অর এবং এক্স নর এর দুইটা সমীকরণ মনে রাখতে হবে। তুমি মনে রাখবা যে এ এক্স অর বি এর সমতুল্য মান হচ্ছে কি, এ বার বি অর এ বি বার, আর এ এক্স নর বি এর সমতুল্য মান তোমাকে মনে রাখতে হবে হচ্ছে কি, এ বার বি বার অর হচ্ছে এ বি। অনেক সময় আমাদের এই এক্স অর আর এক্স নর না থেকে এদের সমতুল্য সমীকরণগুলোও কিন্তু দিতে পারে, এই কারণে এটা মনে রাখতে হবে। অথবা ডাইরেক্ট তোমাকে এমসিকিউতেও জিজ্ঞেস করতে পারে যে এ এক্স অর বি এর সমতুল্য মান নিচের কোনটি, তাহলে এক্স অর বললে হবে এ বার বি অর এ বি বার, আর এক্স নর বললে হবে এ বার বি বার অর এ বি। এটাকে তুমি কি বলবা, এটাকে তুমি বলবা এক্স অর, আর এটাকে তুমি বলবা হচ্ছে কি এক্স নর। যেহেতু তোমাদের এবারের ২৩ সালের ব্যাচের এইচএসসি আইসিটিতে বোর্ড পরীক্ষা হয়েছে, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের একদমই যে অজানা এমনটা কিন্তু কখনোই হইতে পারে না। এর আগের বছরগুলোতে কিন্তু বোর্ডে আইসিটি বিষয়টা ছিল না, তখন যদি এরকম প্রশ্ন এসে থাকে আর তোমাদের আইসিটি বোর্ড পরীক্ষা ছিল, তো এবারের প্রশ্নটা হয়তো বা এরকমই হবে, এর থেকে আরও ডিফিকাল্টও আসতে পারে। এ কারণেই তোমার যা শেখা আছে যা জানা আছে সেগুলো একটু প্র্যাকটিস করো, এই কয়েকদিন একটু রিভিশন করো। সংখ্যাটা কম থাকলেও নাম্বারটা কিন্তু মোটেও কম না, তোমার ৬টা প্রশ্নে ৭.৫ নম্বর আছে। আবার ওই যে বললাম ফিজিক্সের একটা চ্যাপ্টারে তোমার সেমি কন্ডাক্টর ইলেকট্রনিক্স অধ্যায়ে কিন্তু আমাদের এই তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তুগুলাই আছে, সেখান থেকেও কিন্তু তোমার ফিজিক্সের যে প্রশ্ন থাকবে সেখানেও কিন্তু দুই একটা আইসিটি রিলেটেড প্রশ্ন থাকবে। অলরেডি মোটামুটি তুমি বলতে পারো যে আইসিটি রিলেটেড তোমার নাম্বার হচ্ছে ১০ নম্বর, তো ১০ নম্বর একটা ভর্তি পরীক্ষায় কখনোই কিন্তু কম না। এ কারণে এই কয়েকদিন পরীক্ষার আগে অবশ্যই তোমরা এই বিষয়গুলো একটু হলেও রিভিশন দিয়ে যাবা, যেন কমন আসলে তুমি যেন সঠিকভাবে অ্যান্সারটা করে দিতে পারো, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি জানতে চাইছে, সি প্রোগ্রামে কিবোর্ড থেকে ইনপুট নিতে কোন ফাংশন ব্যবহার করা হয়। এই যে এর আগের একটা প্রশ্নে
সেশনে আমরা কিন্তু কোনগুলোকে ইনপুট ফাংশন বলা হয়, কোনগুলোকে আউটপুট ফাংশন বলা হয় সেই ব্যাখ্যাটা কিন্তু আমরা জানে নিছি। এখানে সেই বিষয়টাই বলছে, দেখো যে ইনপুটের জন্য কোন ফাংশন, তো আমরা জানলাম ইনপুটের জন্য হচ্ছে কোন ফাংশন, স্ক্যানএফ ফাংশন। আউটপুটের জন্য কোন ফাংশন, আউটপুটের জন্য হচ্ছে প্রিন্টএফ ফাংশন। আর প্রোগ্রামের অত্যাবশ্যকীয় ফাংশন কোনটা, প্রোগ্রামের অত্যাবশ্যকীয় ফাংশন হচ্ছে মেইন ফাংশন। এখানে ইফ কোনো ফাংশন না, ইফ হচ্ছে কি একটা কিওয়ার্ড। ইফ কি, ইফ হচ্ছে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে কি বোঝায়, কিওয়ার্ড বলতে বোঝায় হচ্ছে সংরক্ষিত শব্দ। কিওয়ার্ড বলতে কি বোঝায়, সংরক্ষিত বা বিশেষ শব্দ। সি ভাষায় কিওয়ার্ডের সংখ্যা কয়টা, সি ভাষায় কিওয়ার্ডের সংখ্যা হচ্ছে কয়টা, 32টা। এই বিষয়গুলো কিন্তু এমসিকিউ তে হরহামেশাই আসে, এ কারণে এগুলো একটু তোমরা দেখে নেবে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট যদি আমরা দেখি, এখানে বলছে নিচের কোন কেবলে ডাটা প্রবাহের হার সর্বোচ্চ। এটা অবশ্যই তোমরা জানো যে ফাইবার অপটিক কেবলে ডাটা প্রবাহের হার সব থেকে বেশি। ফাইবার অপটিক কেবলের অংশ কয়টা বলো দেখি, তিনটে। একটা নাম হচ্ছে কি কোর, একটা নাম হচ্ছে কি ক্ল্যাডিং, কোর ক্ল্যাডিং, এবং আরেকটা নাম হচ্ছে কি জ্যাকেট, তাই না? কোর ক্ল্যাডিং এবং হচ্ছে কি জ্যাকেট। এবং সব থেকে ভিতরের অংশ কোনটা, সব থেকে ভিতরের অংশ কিন্তু হচ্ছে কোর। সব থেকে ভিতরের অংশ হচ্ছে কোর। তোমাকে বলতে পারো যে ফাইবার অপটিক কেবলের সব থেকে ভিতরের অংশের নাম কি, তাহলে আমরা বলবো কোর। আর যদি বলো ফাইবার অপটিক কেবলের অংশ কয়টা, তাহলে আমরা বলবো হচ্ছে তিনটে। একটাকে বলতেছি আমরা কোর, একটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং, আর একটাকে আমরা কি বলতেছি জ্যাকেট বলতেছি, ঠিক আছে? আচ্ছা এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলছে যে ফুল অ্যাডারের ইনপুট ও আউটপুট যথাক্রমে কয়টা। তুমি মনে রাখবা যে হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট দুইটা আর তার আউটপুটও কয়টা, দুইটা। ইনপুট দুইটা আর তার আউটপুটও কয়টা, দুইটা। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে তুমি মনে রাখবা এর ইনপুট হচ্ছে তিনটা, এর ইনপুট কয়টা তিনটা, আর এর আউটপুট কয়টা, এর আউটপুট হচ্ছে দুইটা। তাহলে ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কয়টা, তিনটা, আউটপুট দুইটা। এখানে যেহেতু ফুল অ্যাডারের বিষয়ে আমাদের জিজ্ঞেস করছে, তাহলে এখানে কিন্তু ইনপুট আর আউটপুট রেশিওটা ভালোভাবে মনে রাখতে হবে। ইনপুট কয়টা, তিনটা, আউটপুট দুইটা, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 3-2, 2-3 কিন্তু না, আমাদের 3-2 কোথায় আছে, এই যে ক নম্বরে আছে, এ কারণে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর। তোমাকে যদি বলতো যে হাফ অ্যাডারের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে এর ইনপুটও দুইটা হয়তো, আউটপুটও কয়টা হয়তো, দুইটা হয়তো। এই প্রশ্নটা এভাবেও আসে যে কোন সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান, তো হাফ অ্যাডার এই সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। দেখো ইনপুটও দুইটা, আউটপুটও দুইটা। যদি বলে কোন সার্কিটের ইনপুট ও আউটপুট সংখ্যা সমান, তাহলে তুমি বলবো হচ্ছে হাফ অ্যাডার। আবার এটাও বলতে পারে যে কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট সমান, তাহলে সেক্ষেত্রে তুমি বলবো হচ্ছে নট। নট যে লজিক গেট আছে, এই নট লজিক গেটের ইনপুট কয়টা, একটা, আর তার আউটপুটও কয়টা হয়, একটা হয়। এ কারণে নট লজিক গেটের ইনপুট আর আউটপুট লাইন সমান। তাহলে যদি বলা হয় কোন লজিক গেটের ইনপুট আউটপুট লাইন সমান, তাহলে নট গেট। আর যদি বলে কোন সার্কিটের ইনপুট আউটপুট লাইন সমান, তাহলে সেক্ষেত্রে হবে হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ইনপুটও দুইটা, আউটপুটও হচ্ছে কয়টা, দুইটা। আমরা যদি নেক্সট কোশ্চেন দেখি, নেক্সটে কী আছে দেখো। আচ্ছা নেক্সটে এখানে একটা যোগ করতে দিছে আমাদের, এখানে বলা আছে 100 একটা মান বাইনারিতে দেয়া আছে, আর এ বি একটা মান হেক্সাডেসিমালে দেয়া আছে। আমাদের কাছে এই যোগের মানটা জানতে চাইছে। তোমাদেরকে যোগের শর্ত আগে মনে রাখতে হবে, যে যোগের শর্ত হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে যোগ করতে হলে সেগুলোকে আমাদেরকে একই ভিত্তিতে সমাধান করতে হয়। এখানে একটার ভিত্তি আছে 2 অর্থাৎ বাইনারি, একটার ভিত্তি আছে 16 অর্থাৎ হেক্সাডেসিমাল। এই অবস্থায় কিন্তু আমি যোগ করতে পারবো না, আমাকে যোগ অবশ্যই একই ভিত্তিতে করতে হবে। হয় আমি এখন দুইটাকে বাইনারি করে যোগ করতে পারি, আর না হয় দুইটাকে আমরা কি করে যোগ করতে পারি, হেক্সাডেসিমাল করে যোগ করতে পারি। কিন্তু তুমি যদি অপশনগুলো খেয়াল করে দেখো, তাহলে অপশনগুলো কিসে দেয়া আছে, হেক্সাডেসিমালে। তাহলে এখানে কি বাইনারিতে যোগ করা তোমার জন্য সহজ হবে, নাকি হেক্সাডেসিমালে যোগ করা? অবভিয়াসলি হেক্সাডেসিমালে, কারণ অ্যান্সারটা আলটিমেটলি আমাকে কিসে মিলাইতে হবে, হেক্সাডেসিমালেই মিলাইতে হবে। তাহলে এই যে মানটা আছে 100, এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করি, তাহলে কত পাবো আমরা, এটা পাবো হচ্ছে 4। আর এখানে মান কি দেয়া আছে, এ বি, তার মানে এ বি এর সাথে আমাকে কত যোগ করতে হবে, 4 যোগ করতে হবে। এখন যদি বলো যে এটা 4 কেমনে, আশা করি এই বিষয়গুলো অবশ্যই তোমরা মনে রাখছো। এই যে 1-4, তাহলে শুধু 4 এর মান 1, এই কারণে এটার মান কত 4। বি মানে কত, 11, 11 আর 4 কত হয়, 15। কিন্তু হেক্সাডেসিমালে 15কে প্রকাশ করা হয় কি দ্বারা, এফ দ্বারা। আর এখানে কি থাকতেছে, এ থাকতেছে, তাহলে এ এফ, এ এফ দেখো দেখি কোথায় আছে, এই যে গ নম্বরে আছে, তাহলে গ নম্বর হবে এটার অ্যান্সার। তাহলে যোগের ক্ষেত্রে আমরা কি জানলাম, যোগের ক্ষেত্রে আমাদের সমাধান করতে হবে অবশ্যই একই ভিত্তিতে, এবং যে ভিত্তি দ্বারা অ্যান্সার দেয়া থাকবে তুমি সবসময় চেষ্টা করবে ওই ভিত্তিতে সমাধান করার। এতে তোমাদের সমাধান প্রক্রিয়াটা কি হবে, সহজ হবে। আচ্ছা নেক্সট দেখো, এখানে আরেকটা সার্কিট দেওয়া আছে আমাদের, এই সার্কিটের তোমার এফ এর মানটা জানতে চাইছে। তো এটা কোন গেট বলো দেখি, এটা কিন্তু হচ্ছে ন্যান্ড গেট।
তাহলে এটা যদি ন্যান্ড গেট হয় এটার আউটপুট তুমি কী পাবা, এ অ্যান্ড বি পাবা, আর এটা কোন গেট, এটা হচ্ছে নট গেট, এবং এই ইনপুটটা আসছে কী থেকে, বি থেকে, তাহলে তুমি এখানে পাচ্ছ বি বার। এটা কোন গেট, এটা হচ্ছে নর গেট। তাহলে এখানে আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে এই ইনপুট আর এই ইনপুটের মধ্যে নর, নর মানে কি অর হবে, আর একটা কী হবে, বার হবে। এখন এভাবে তো অ্যান্সার দেওয়া নাই, তার মানে তোমাকে এই সমীকরণটাকে সমাধান করতে হবে। তাহলে এফ সমান আমরা কী পেলাম বলো দেখি, এফ সমান আমি পাইছি হচ্ছে এ বি বার, অর হচ্ছে বি বার, আর উপর আর একটা বার, তাই না? আমরা জানি বার থাকলে বার ভাঙ্গাই দিতে হয়, তাহলে এ বি এর উপর একটা বার ছিল, আর একটা বার আসবে, অর আছে অ্যান্ড হবে, বি এর উপর একটা বার ছিল, আর একটা, তাহলে এখানে এ বি আর এখানেও বি, দুইটা বি সমান আমরা কি লিখতে পারি, একটা বি লিখতে পারি। তাহলে আসতেছে শুধু কি এ বি, শুধু এ বি যেহেতু এখানে নাই তাহলে আমাদের অ্যান্সার হবে কোনোটি নয়, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সারটা কিন্তু দেয়া নাই। আচ্ছা নেক্সট দেখো, এখানে বলছে গেট সিএস ফাংশনের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল, কোন ফাংশনের জন্য কোন হেডার ফাইলটা অত্যাবশ্যকীয় এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ফাইলের অধীনে যে ফাংশনগুলো সেগুলো তোমাকে মনে রাখতে হবে। এখানে আমরা ইনপুট আউটপুটের অধীনে যে হেডার ফাইলের ফাংশনগুলো আছে সেগুলো যদি একটু জানে নেই, আমরা একটু আগে ইনপুট ফাংশনগুলো কী জানলাম, স্ক্যানএফ, এরপরে কী ছিল, এরপরে ছিল হচ্ছে কি গেট চার, এরপরে কী ছিল গেটস, হ্যাঁ, এরপরে কী ছিল প্রিন্ট করার জন্য, আউটপুটের জন্য কী ছিল প্রিন্টএফ, আরও কী ছিল হচ্ছে পুট চার, এরপরে কী ছিল হচ্ছে পুটস। তো এই যে ফাংশনগুলো আছে ইনপুট এবং আউটপুট, এগুলো কোন হেডার ফাইলের অধীনে, এগুলো হচ্ছে stdio ডট এইচ হেডার ফাইলের অধীনে। আর যদি আমরা বলি konio.h এর অধীনে ফাংশন হচ্ছে, একটা নাম হচ্ছে গেট সিএস, একটা হচ্ছে কি clrscr, এগুলো হচ্ছে কার অধীনে, এগুলো হচ্ছে konio.h এর অধীনে। আবার mat.h নামে একটা হেডার ফাইল আছে, এই mat.h হেডার ফাইলের অন্তর্ভুক্ত সব থেকে বহুল ব্যবহৃত ফাংশন কি পাওয়ার আছে, এরপরে কি আছে sqrt আছে, এগুলো কার অধীনে, এগুলো হচ্ছে mat.h এর অধীনে। তো আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে গেট সিএস, তো গেট সিএস এখানে কার অধীনে আছে, konio.h, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের konio.h। এখন যদি এই গেট সিএস না থাকে তোমাকে এই ছয়টার, এই ছয়টা কি, এই ছয়টা হচ্ছে ইনপুট আউটপুট, stdio এর ফুল মিনিং কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তো ইনপুট আউটপুট রিলেটেড আমরা যে ফাংশন ছয়টা জানি, এই ছয়টা ফাংশনের কথা বললে আমরা কাকে দেখাবো, stdio.h, আর যদি গেট clrscr এর কথা বলে তাহলে konio.h, আর ম্যাথ রিলেটেড ফাংশনের কথা বললে আমরা কি দেখাবো, mat.h। তো দেখো এখানে কিন্তু যে কোনো ফাংশনের কথাই উল্লেখ করা থাকতে পারে, তুমি জাস্ট এই কয়েকটা অন্ততপক্ষে মনে রাখার চেষ্টা করবা, তোমার অপশনে যদি আসে তাহলে এগুলোর মধ্যে থেকেই আশা করতেছে আসবে, ঠিক আছে? আমরা যদি নেক্সট দেখি তাহলে এখানে একটা লজিক বর্তনীতে এফ এর মান কত সেটা জানতে চাইছে। তো আমাদেরকে আগে বর্তনীর আউটপুটটা বের করে নিতে হবে, এটা কোন গেট, এটা হচ্ছে ন্যান গেট। এই ন্যান গেটের আউটপুট আমরা কি পাবো, এ অ্যান্ড বি বার, এখানে নট গেট তাহলে সি বার, আর এটাও কোন গেট, এটাও হচ্ছে ন্যান গেট, তাহলে আমরা এখানে কি পাবো, বি সি বার পাবো। এখানে মেবি অ্যান্ড গেট হবে, ঠিক আছে, এটা আউটপুট দেয়াই আছে এখানে, তাহলে এটা অ্যান গেট, হ্যাঁ, এটা আমরা অ্যান্ড গেট ধরে নিই, আর এখানে এটা কোন গেট, এটা হচ্ছে নর গেট। তাহলে আমরা যে ফাইনাল রেজাল্টটা পাচ্ছি সেই ফাইনাল রেজাল্টটা আমাদের কেমন হচ্ছে, সেই ফাইনাল রেজাল্টটা হচ্ছে এখানে আসতেছে কি এ বি বার, এখানে আসতেছে কি বি সি বার, আর যেহেতু নর বলছে তাহলে অর হবে, আর একটা কী হবে, নট হবে। এখন বার ভাঙ্গাই দাও, বার ভাঙ্গাই দিলে এখানে দুইটা বার হবে, অর আছে অ্যান্ড হবে, এখানে একটা বার চলে আসবে, এখানে থাকবে এ বি, এখানে থাকতেছে বি বার, অর হচ্ছে কি সি, তাই না? তাহলে ব্র্যাকেট আছে, আমরা কি করে দেব, গুণ করে দেব। আমরা যদি গুণ করে দিই তাহলে এ বি বি বার, আর এদিকে থাকতেছে কি এ বি সি, বি বি বারের মান জিরো, তাহলে থাকতেছে হচ্ছে কি এ বি সি। এই যে এ বি সি আছে ক নম্বর অপশনে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে একটু মিস্টেক ছিল, এটা অ্যান্ড হবে, এটাই এখানে হয়তো কপি করা হয়েছে, এই জন্য এটা চলে আসছে, বুঝতে পারছো? তো দেখো এই যে টাইপটা, এই যে টাইপটা একটা সার্কিট দিয়ে তোমাকে রেজাল্ট জানতে চাওয়া, এই টাইপটা কিন্তু মোস্ট কমন একটা টাইপ। এক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই লজিক গেটের চিত্রগুলো একটু ভালোভাবে মনে রাখবা, কীভাবে সমীকরণগুলো সমাধান করতে হয় সেগুলো একটু শিখে রাখবা, তাহলে কিন্তু এই টাইপের যে প্রশ্নটা আসবেই তোমার সামনে পরীক্ষায়, এটা কিন্তু তুমি ইজিলি কমন পাওয়া যাবে। দেখো 23 সালের প্রশ্নে এমন কোনো শিফট নাই যে শিফটে এই টাইপের যে প্রশ্নটা, এই প্রশ্নটা আসেনি, এবং প্রোগ্রামিং অধ্যায়ের ওই যে ফাংশন রিলেটেড, কিওয়ার্ড রিলেটেড যে প্রশ্নগুলো, এগুলোও কিন্তু আসছে। তো এই টপিকগুলো তোমরা একটু ক্লিয়ার করে রাখবে, ঠিক আছে? আমরা যদি সামনে আরও দেখি, এখানে কি বলা আছে যে সি ভাষায় 32.41, এটা কোন ধরনের ডাটা, সি প্রোগ্রামিংয়ের ডাটাগুলো সাধারণত ইন্টিজার হয়, অর্থাৎ পূর্ণ সংখ্যায় হয়, এরপরে কি হয় ফ্লোট হয়, অর্থাৎ ভগ্নাংশ হয়, এরপরে কি হয় ক্যারেক্টার হয়, আর ফ্লোটের মান যদি বা ভগ্নাংশের মান যদি অতিরিক্ত বৃদ্ধি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ডাবল। তো এটা একটা ভগ্নাংশযুক্ত মান, তো ভগ্নাংশযুক্ত মানের জন্য ডাটা টাইপ কী হয় ফ্লোট, তাহলে এখানে অ্যান্সার হবে কি ফ্লোট। এটা কখন হবে, এটা যখন হবে পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা তখন হবে ইন্টিজার, আর যখন ভগ্নাংশ তখন হবে হচ্ছে কি
ফ্লোট, আর যখন কোনো বর্ণ, অঙ্ক অথবা চিহ্নের কথা বলবে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি দিব, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে ক্যারেক্টার দিব, ঠিক আছে। এখানে বলছে যে বিসিডি কোড কত বিটের, কোন কোড কত বিটের, এটা তোমাকে মনে রাখতে হবে। বিসিডি কোড হচ্ছে 4 বিটের, বিসিডি কত বিটের, বিসিডি কোড হচ্ছে 4 বিটের। আসকি এর দুইটা কোড আছে, একটা হচ্ছে কি আসকি 7, যেটা কয় বিট, 7 বিট, আর একটা হচ্ছে কি আসকি 8, যেটা হচ্ছে কত বিট, যেটা হচ্ছে 8 বিট। আসকি 8 কয় বিট, 8 বিট। এরপরে আছে কি ইবিসিডিআইসি, ইবিসিডিআইসি এটাও কয় বিট, এটাও হচ্ছে তোমার 8 বিট। আরেকটা আছে কি ইউনিকোড, ইউনিকোড কত বিটের, ইউনিকোড হচ্ছে 16 বিটের, ইউনিকোড কত বিটের, 16 বিটের। তো এখানে বলছে বিসিডি, তাহলে বিসিডি এর জন্য আমরা 4 বিট খুঁজবো, যেহেতু এখানে 4 বিট অ্যান্সার নাই, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনোটিই নয়, কিন্তু বিসিডি অ্যাকচুয়ালি কয় বিট, 4 বিট। আজকে 7 বললে 7 বিট, আজকে 8 বললে 8 বিট, ইবিসিডিআইসি বললেও কয় বিট, 8 বিট, ইউনিকোড বললেও কয় বিট, 16 বিট। ইউনিকোড হচ্ছে কি সার্বজনীন কোড, বা পৃথিবীর সকল ভাষা হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত। পৃথিবীর সকল ভাষা কোন কোডের অন্তর্ভুক্ত, পৃথিবীর সকল ভাষা হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত, এটা মনে রাখবো। এবং ইউনিকোডের মাধ্যমে মান জমা করা সম্ভব কত, 2 to the power 16, অর্থাৎ 65,536টা মান জমা করা সম্ভব। হ্যাঁ, বাংলা ভাষাও কোন কোডের অন্তর্ভুক্ত, বাংলা ভাষা হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত। তো এই কোড রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো তোমরা মনে রাখবা। তো এই প্রশ্নগুলো তোমাদের 22-23 সেশনে আইসিটি সি ইউনিট বিজ্ঞান অনুষদের বিভিন্ন শিফটের আসা প্রশ্ন তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই দেওয়া হলো, একই সাথে তোমাকে টপিকগুলো আইডেন্টিফাই করে দেওয়া হলো যে কোন টপিকগুলো আসলে তোমাকে পড়ে যেতে হবে, কোন টপিকগুলো থেকে তোমার সামনে প্রশ্ন আসতে পারে। তো আশা করতেছি এভাবেই তোমরা একটু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের পরীক্ষায় আসা প্রশ্নগুলো সমাধান করতে কোনো অসুবিধা হবে না।